নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমরা কেউ টবে গোলাপ গাছ করি, আবার কেউ জমিতে গোলাপ গাছ করি। তবে যেখানেই গোলাপ গাছ করুন, গোলাপ গাছের কিছু নিয়ম আছে, তার মধ্যে বিশ্রাম বা ডরমেন্সি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। তো গোলাপ গাছে বিশ্রাম বা ডরমেন্সি ব্যাপারটা অন্যান্য গাছের থেকে অনেকটাই আলাদা, কারণ অন্যান্য গাছে বিশ্রাম বা ডরমেন্সি অটোমেটিক শুরু হয়ে যায়, কিন্তু আমাদের গোলাপ গাছে এই রকমভাবে ফুল ফুটতেই থাকবে এবং গাছের গ্রোথ হতেই থাকবে। সেই অর্থে আমাদের গাছে কিন্তু ডরমেন্সি আসতে চায় না। এই দিকের যে গাছগুলি দেখুন কী রকমভাবে ফুলে ভরে আছে, মনে হচ্ছে শীতের শুরু, এমনটাই গাছের ফুল কিন্তু বলছে। এটাই হচ্ছে গোলাপ গাছের ব্যাপার, যে এদের কিন্তু সারা বছর কোনো একটা সময়ও এদের কিন্তু ফুল দেওয়া বন্ধ থাকে না। তাই এই গাছকে ডরমেন্সি বা বিশ্রামে আমাদেরকে পাঠাতে হয়। এটা শুধু জমির গাছ বলে নয়, যে কোনো গাছ আপনি দেখবেন যদি ঠিকঠাক পরিচর্যা করা হয়, আমাদের যে মাসিক রুটিনগুলো দেওয়া হয় সেই রকমভাবে যারা গাছের পরিচর্যা করেছেন তাদের গাছে কিন্তু এই রকমই সব ব্যাপার দেখবেন। ছোট বড় সমস্ত গাছে এই রকম আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের এই গাছগুলিকে ডরমেন্সিতে বা বিশ্রামে নিয়ে যেতে হবে। এবারে আপনাদেরকে বলবো যে ডরমেন্সির মেন টাইম কখন। ডরমেন্সি মেন টাইম বলে কিছু সেরকম নির্দিষ্ট নেই, বিভিন্ন জায়গাতে এই যে সময়টা এটা নিয়ে বিভিন্ন রকমের মতপার্থক্য আছে। তবে ডরমেন্সি আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে বা বাংলাদেশে যারা থাকি তারা মেনলি 15ই আগস্টের পর থেকে গাছগুলিকে ডরমেন্সিতে নিয়ে চলে যাই। 15ই আগস্টের পর থেকে আমাদের গাছগুলি ডরমেন্সিতে থাকে একদম কাটাই ছাঁটাইয়ের 7 দিন আগে অবধি। এবারে প্রশ্ন থাকে যে আমরা গাছের বাৎসরিক কাটাই ছাঁটাই কখন করব। বাৎসরিক কাটাই ছাঁটাই হবে অক্টোবরের শেষ উইকে, ঠিক আছে। বাৎসরিক কাটাই ছাঁটাইয়ের ওটাই হচ্ছে সবচেয়ে ভালো টাইম, অক্টোবরের শেষ টাইমে। তাহলে নভেম্বরের শেষ দিক থেকে আমরা গাছে ফুল পেতে শুরু করব। ডিসেম্বর মাসে আমাদের কিন্তু পুরো বাগান ফুলে ভর্তি থাকবে। এটা হচ্ছে প্রাথমিক একটা আমাদের ভাবনা চিন্তা। তার মানে আমাদের গাছগুলি প্রায় 2 মাস ডরমেন্সিতে থাকবে। এবারে যারা একদম নতুন তাদেরকে বলি যে ডরমেন্সি ব্যাপারটা আসলে কী। ডরমেন্সি ব্যাপারটা হচ্ছে গাছকে খাবার না দিয়ে, জল না দিয়ে, কীটনাশক না দিয়ে রেখে দেওয়া। এক কথায় গাছগুলোর যে গ্রোথটা হচ্ছে বা ফুল হচ্ছে, কুঁড়ি হচ্ছে, এটাকে আটকানো। এই আটকানোর কাজটা আমরা কেন করি না, যদি আমরা এখন গাছে প্রচুর প্রচুর ফুল এইরকমভাবে পেতে থাকি, এই গাছগুলো ডিসেম্বর মাসে গিয়ে আমাদেরকে কিন্তু ততটা ফুল দিতে পারবে না। গাছের স্বাস্থ্য অনেকটা উইক থাকবে। তাই আমরা এখন করব যাতে করে গাছের যে নিচের দিকের ব্রাঞ্চগুলো থাকে সেই ব্রাঞ্চগুলোকে কিছুটা মোটা করতে চাইব। যত ব্রাঞ্চ মোটা হবে যখন আমরা প্রুনিং করব, অনেকে আমরা হার্ড প্রুনিং করি, তো যখনই আমরা হার্ড প্রুনিং করে দেব, মানে এক আঠু গাছটাকে রেখে আমরা যখন কেটে দেব, দেখবেন যে নতুন নতুন ব্রাঞ্চগুলো তারপরে রিলিজ হবে 10-15 দিন পরে, দেখবেন খুব মোটা মোটা ব্রাঞ্চ বেরোচ্ছে। এটা ওই ডরমেন্সি করলে পরেই হবে। কোন কোন গাছের ডরমেন্সি হবে সেই ব্যাপারটা নিয়ে বলি। দেখুন ডরমেন্সি প্রত্যেকটা গোলাপ গাছে করতে হয়, এটা একদম ঠিক
নয়, ঠিক আছে। ডরমেন্সি মেনলি হয় যেগুলো এক বছরের পুরনো গাছ সেগুলোর, মানে আপনি বাড়িতে যেদিন গাছ লাগিয়েছেন এক মাস বয়স হয়েছে সেই গাছের কিন্তু ডরমেন্সি হবে না। এক বছর গাছটার লাগিয়েছেন আপনার বাড়িতে গাছটা লাগানো আছে সেই গাছের কিন্তু ডরমেন্সি হবে। দেখুন, আমার গাছের পাতা এরকমভাবে নষ্ট করে দিচ্ছে, আমি কোনো প্রতিকার করিনি। কেন করিনি? কারণ গাছ আমি ডরমেন্সিতে নিয়ে যেতে চাইছি। যারা টবে গাছ করছেন তারা কিন্তু অনেকটাই ডরমেন্সি ঠিকঠাকভাবে করাতে পারবেন, কিন্তু যারা এরকম মাটিতে বা জমিতে গোলাপ গাছ করছেন তারা কিন্তু সেই অর্থে ডরমেন্সি করাতে পারবেন না। কারণ মাটির মধ্যে যে পরিমাণ খাবার আছে সেই পরিমাণ খাবারটা সে কিন্তু নিতেই থাকবে, এটা বন্ধ করা যাবে না। আর টবে যেহেতু অল্প মাটি থাকে তাই ওই খাবারটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, গাছগুলো কিন্তু অটোমেটিক ডরমেন্সিতে চলে যাবে। গাছ ডরমেন্সিতে গেলে আপনি কিভাবে বুঝবেন? দেখবেন গাছের পাতা আস্তে আস্তে কমছে। দেখুন আর বাগানটা ভালো করে, পাতা কিন্তু অনেকটাই কমে গেছে আগের তুলনায়। এখন ফুল দেখতে পাচ্ছেন কিন্তু পাতা সেই অর্থে নেই, ঠিক আছে। এটা ডরমেন্সি হচ্ছে বলেই কিন্তু এই ব্যাপারটা হচ্ছে। নিচে যদি আগাছা থাকে সেই আগাছাগুলো কিন্তু আমি সেই অর্থে আর পরিষ্কার করব না। কিছুদিন আগে করেছি, প্রায় এক মাস আগে পরিষ্কার করেছিলাম, তারপরে দেখুন নতুন করে আবার ঘাস আগাছা সব হচ্ছে, কিন্তু আমি এখন কিন্তু আর আগাছা পরিষ্কার করব না। এটাও কিন্তু ডরমেন্সির একটা পার্ট, কারণ ওই আগাছাগুলো খাবারটা কিন্তু নিতে থাকবে। এবং আমরা জানি আমাদের গাছ যত না খাবার গ্রহণ করবে তার চেয়ে বেশি আগাছা খাবার বেশি নেবে, কারণ ওদের গ্রোথটা অনেক ফাস্ট হয়। তাই ওরা যদি খাবারটা নিতে থাকে কন্টিনিউ তাহলে আমাদের গাছের খাবারের একটা ডেফিসিয়েন্সি হবে, গাছটা অটোমেটিক ডরমেন্সিতে যাবে। গোলাপ গাছকে কিন্তু জোর করে পিছনে ঠেলে ডরমেন্সিতে নিয়ে যেতে হবে, এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকের জানা দরকার। অটোমেটিক এই গাছ ডরমেন্সিতে যাবে না, এই গাছে ফুল হতেই থাকবে। আমি বারবার যেটা বলছি, কারণ এই গাছ এতটাই ফুল দিতে ভালোবাসে যে এরা কিন্তু ফুল দেওয়া কখনোই সেই অর্থে বন্ধ করবে না, যদি আপনি তাকে জোর করে বন্ধ না করাতে চান। তার জন্য আমি সবাইকে বলি গোলাপ করুন। গোলাপ যখন করতে পারবেন তখন দেখবেন যে এর চেয়ে মজাদার আর কোনো গাছ কিন্তু নেই, কারণ এই গাছে এত পরিমাণে ফুল হয় বা কুঁড়ি ঝরার মতো ব্যাপার ইত্যাদি ইত্যাদি কিচ্ছু কোনো প্রবলেম নেই, শুধু ফুল আর ফুল। ছোটো গাছও একই ব্যাপার, আমি কতকগুলো ছোটো গাছ আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে কতকগুলো ছোটো গাছ, তিন চার মাস করে বয়স আছে, দেখুন ফুল ফুটছে, কোনো রকমের যত্ন নেই, কোনো খাবার নেই, কোনো কীটনাশক নেই, তবুও ফুল ফুটছে। এটাই হচ্ছে এই গোলাপ গাছের সবথেকে বড় অ্যাডভান্টেজ, অন্য কোনো গাছের এই রকম অযত্নে ফুল কিন্তু হবে না। গোলাপ বাগানের রানী, তথাপি একটু ঠিকঠাক কাজ যদি করতে পারেন এই রকমভাবেই কিন্তু বাগান সেজে উঠবে। তাই সবাই গোলাপ করুন। এবারে আমাদের যেটা মেন আজকের আলোচ্য বিষয়, যে ডরমেন্সিতে আমরা যখন গাছগুলোকে রাখবো আমাদের কাণ্ড মোটা হবে, যত কাণ্ড মোটা হবে তত কিন্তু পরবর্তীকালে আমরা তার ভালো রেজাল্ট পাবো, বেশি ফুল আসবে, বড় ফুল হবে, সব কিছু ঠিকঠাক হবে। এখন যদি গাছে ফুল নিতেই থাকেন গাছগুলো কিন্তু ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারবেন না নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসে, ঠিক আছে, যখন আমরা মেনলি গোলাপের সিজন বলি সেই সময় কিন্তু আমরা মার খাবো। তাই আমাদেরকে এখন ডরমেন্সি করাতে হবে। 15 তারিখ অবধি যার যা পরিচর্যা করার ইচ্ছে আছে করুন, 15 তারিখের পর থেকে এই গাছে জল দেবেন না, এই গাছে কোনো রকমের খাবার দেবেন না, কীটনাশক দেবেন না, শুধুমাত্র 15 দিন পরে পরে একবার করে ফাঙ্গিসাইড দেবেন, আর কিচ্ছু করবেন না। বৃষ্টির যে জলটা পাবে সেটা পাবে, সেটাকে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। এছাড়া কিন্তু বাইরে থেকে কোনো জল দেব না, স্নান করাবো না, আগাছা পরিষ্কার করব না, এক কথায় গাছগুলোকে আমরা একটু কষ্টে রাখবো। তাহলেই
সম্ভব হবে গাছগুলোকে ডরমেন্সিতে নিয়ে যাওয়ানোর। দেখুন, দু তিন বছরের গাছ কীরকম মোটা মোটা গাছ হয়েছে, এর প্রায় দ্বিগুণ মোটা হয়ে যাবে এবছর ডরমেন্সিটা করালেই। ঠিক আছে, এতটাই ডরমেন্সি আমাদের জন্য ভালো ফল দেয়, তাই সবাই ডরমেন্সি করান। অনেকে ভাববেন যে এখন যে ফুলগুলো হচ্ছে এই ফুলগুলো কেটে দেব, ঠিক আছে, কুঁড়িগুলো ছিঁড়ে দেব। দেখুন, এখন ডরমেন্সি পিরিয়ড যেটা চলবে সেখানে কিন্তু গাছের উপর কোনো রকম কাঁচি লাগানো যাবে না। গাছ যেমন থাকবে, গাছ যদি দুটো একটা ফুল দেয় সেই ফুল হবে, আবার ফুল নিজে থেকেই শুকিয়ে যাবে, যেমন আমার বাগানে হয়ে আছে। দেখুন, কোনো রকম ফুল কাটা হয়নি, মানে আমি ডরমেন্সির ব্যাপারটা অনেকটা আগে থেকেই শুরু করে দিই, আগস্ট মাস পড়ার আগে থেকেই আমি কিন্তু শুরু করে দিই। অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এখনও খাবার কীটনাশক এগুলো চলছে, এগুলো 15 তারিখে পরে বন্ধ হবে। এই হচ্ছে গোলাপ গাছের বিশ্রাম, স্টার্ট করুন প্রত্যেকেই 15 তারিখের মধ্যেই ডরমেন্সি করাতে শুরু করুন। পুরো 15 তারিখ থেকে গাছ সেপ্টেম্বর পুরো ডরমেন্সিতে থাকবে, অক্টোবরের শেষ দিকে গিয়ে আমরা গাছের কাটাই ছাটাই শুরু করব। তারপরে নতুন করে আবার গাছের ব্রাঞ্চ হবে এবং সেখান থেকে কিন্তু আমরা আবার সিজনে অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথম থেকেই প্রচুর প্রচুর ফুল কিন্তু আমরা পাবো। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি আমাদের বাগান গোলাপে ভর্তি থাকবে। তো সেই কথা মাথায় রেখেই আমি কিন্তু 15 তারিখ থেকে আগস্টের ডরমেন্সির ব্যাপারটা শুরু করছি। প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।